Welcome to my first vlog. আমি এই ব্লগটা ফার্স্ট তৈরি করছি, তো তোমরা লাস্ট অফ ভিডিও দেখে আমায় নিশ্চয়ই জানাবে যে ব্লগটা কেমন হয়েছে। তাহলে আমি নিউ নিউ ব্লগ বানাতে আরও মজা পাবো, কমেন্টে নিশ্চয়ই বলবে তোমরা। আমরা কলকাতা হোটেল থেকে ট্যাক্সি করে বেরিয়ে পড়লাম দীঘা যাওয়ার লাইনের একটা ভলভো বাসে। কলকাতার ভিড়ভাট্টা থেকে বেরিয়ে ফাইনালি রওনা দিলাম আমাদের গন্তব্য স্থলে। আমার ডিসক্রিপশন বা থাম্বনেইল থেকে বুঝতে পারছো আমরা কোথায় যাচ্ছি। তা আর একবার আমি বলে দিচ্ছি, আমরা চললাম দীঘা। দীঘার সামনে একটা বিচ আছে যার নাম হচ্ছে তাজপুর। আজ বেশ ওয়েদারটা ভালো, মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি হবে। এই তো বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে, ওয়েদারটা বেশ সুন্দর পরিবেশ হয়ে দাঁড়িয়েছে এখন। তাজপুর যেতে হলে কলকাতা থেকে দীঘার লাইনে বাস ধরে বালিসাই স্টপেজে নেমে বালিসাই থেকে একটা অটো বা কিছু করে আমাদের তাজপুর বিচে যেতে হয়। এই তাজপুর টুক দিয়ে রাস্তার পাশে এগুলো অনেক পুকুর রয়েছে, এগুলোতে মাছ চাষ করা হয়। বিশাল ব্যাপার তো। আমরা এই পিথিকা রিসর্টে আছি আর আমরা এখন এই রুমে ব্যাগ রেখে ফ্রেশ হয়ে দুপুরে খাবার খেয়ে বেরিয়ে পড়লাম তাজপুরটাকে একটু ঘুরে দেখতে। বন্ধুরা, এটাই হচ্ছে বিশ্ব বাংলাকে তাজপুরে আমরা পৌঁছে গেছি। এখানে ভিউটা বেশ দারুণ লাগছে। ওয়াও, ঢেউটা আজকে এখন জোয়ার চলছে, ঢেউটা বেশ অসম লাগছে। ওয়াও, কি সুন্দর ঘোড়াগুলো। এটা হোটেল এন্ড রেস্টুরেন্ট, খাওয়ার হোটেল। এটা যা ওয়াও করেছে, পুতুলগুলো কত সুন্দর। এই বৃষ্টিটা বেশ ভালো, জোয়ার আছে কিন্তু জল অর্ধ পর্যন্ত আসছে না, বৃষ্টিটা পাওয়া যাচ্ছে না। সেরা এটাই হয়েছে সেই তাজপুর, অসম জায়গা। ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন পকোড়া, এটা বেশ ভালোই খেতে। এ আমরা সারাদিনের মিলটা বুক করে নিয়েছিলাম।
লাল কাঁকড়া, সমুদ্রের লাল কাঁকড়া অনেকদিন পর দেখলাম। সব স্নান করছে এখন।